ভাই আমার নাকি দিদির বিয়ে নাকি আজকে যদি রুহনু সকু চুকে নখরা মেরা वे मैं सारे घूम के वेखिया अमेरिका रूस मलेशिया वेटर गुला देखछो सब ये शेरवानी पड़े আছে একটা বাচ্চা এসে বলছে যে ভাই এইটা বল নাকি এখানে খাওয়া দাওয়া দি कोई होता सूरत ते फिदा कोई कांग्रेचुलेशन ভালো রাখো আমার মনকে তেরে সানু সোনেয়া नहीं लपना जो दे रूहनु सकूं चुके गाइस फाइनली আবার বিয়ার ব্লগ নিয়ে চলে এসেছি গাইস টাইম পাইনি ভিডিও করার এই দেখো টাইমটা ডেকোরেশন করেছে ইমরান ছিল কারিম ছিল আর একজন চিয়ারান থেকে গেছে আমিও ছিল দেখো কি সব করছে এখানে পরে তোমরা ডিএসএলআর ক্লিপই দেখতে হবে এই সব কিছু দেখে লাভ নাই পরে দেখাচ্ছি সিনেমাটি এই যে আলমুদ আলমুদ এই আমার গাইসরা তোমাকে দেখবে বলছে রিঅ্যাকশন দেখে এই দেখ এই দেখ কি হচ্ছে ওখানে ভাই सबसे बड़ कथा भाई हमें शॉट नेवार तेम टाइम ही पाई जा देखो तुम्हारा कैमरा जा वीडियो सेगल देखते पा और जा जा देखो एखे सेटुकु जा शॉट नहींटुकु तुम्हारे देखा देखी कि प्रचुर दिन तुम्हारे साथ कुछ बोला हाँ ठीक है तो जाइ होक भिडियो कन्टिन्यू मारबे कानी एखाने बोलछे भिडियो बेचे दिच्छे যে ভিডিওটা সকাল থেকে এখনো করা হয়নি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সকাল থেকে এক ফোঁটা বসার টাইম পাইনি সব সব ডিস্টার্ব লোক বুঝলে তো যাই হোক এখন এখন কটা বাজে ভাই ঘড়িটা দেখো না 9:56 10টার কাছাকাছি হয়ে গেছে কিন্তু এখনো পেটে এক ফোঁটা কিছু পড়িনি শুধু এক ফোঁটা পায়েস খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো চলো আমাদের তো ব্লগটা এই অবধি এখানে লোক ভাই আছে লজ্জা লাগছে পরে কথা হবে ঠিক আছে হ্যাঁ কি করছিস এখানে ভাই সব খেটে খেটে মরে যাচ্ছে না এখানে ভিডিও করতে হয়ে লেগে গেছে কি নিমন্ত্রণ করেছিস ও সব বিনা নিমন্ত্রণে চলে হেসতিছিস কেন হেসতিছিস কেন এই ইয়ে কি করছে এই তো বলো বড় ব্লগার এই সব ক্যামেরা বন্ধ কর বড় সব খেটে খেটে মরে যাচ্ছে গাইস দেখ এটা কই রে ওতে মার পাশে যে ভিডিও করছে ঠিক আছে খাচ্ছটা কি হাত তো খালি
যেমন দেখাতে বলেনি হ্যাঁ কত বড় হ্যাঁ ভাই যেটা দেখছো এটাই ভাই রাত 11:30টার সময় গান ছেড়ে দিয়েছি সবাই ঘুমিয়ে পড়েছে ভাই। হে গাইস গুড মর্নিং, আগের ব্লগে তোমরা দেখেছিলে দিদির গায়ে হলুদ ছিল, আর আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে এমন একটা প্লেস থেকে ভাই, প্লেসটা তোমরা দেখলে এটা হচ্ছে আমিনপুর পাকদা, ঠিক আছে। যাই হোক কালকে তোমরা দেখেছিলে ভাই, কালকে হলদি ছিল, কালকে ঠিক করে ব্লগিং করতে পারি না পারিনি, আর আজকে একটু কাম কাজ কাজ কম আছে, সেই জন্য আজকে ব্লগটা ফুল ক্লিয়ার হবে। যাই হোক এখন এসছি হচ্ছে ভাই পাকদায়, ইমরানের জন্য এসেছিলাম ইমরানকে ছাড়তে, সকাল সকাল গাড়ি বাড়ি কিছু পাচ্ছিল না, সকালবেলা ঘুম থেকে উঠে না খেয়ে দিয়ে চলে এসেছি। তো যাই হোক চলো এখান থেকে যাব হচ্ছে, আজকে আমাদের রিসেপশন অনুষ্ঠানটা আছে, আচ্ছা রিসেপশন বলে তো ঠিক আছে। তো যাই হোক চলো আমাদের তো বাড়ি অবধি যাই, ডেকোরেশন তো তোমাদের সেইভাবে দেখানো হয়নি, চলো দেখিয়ে দেয় একটু ডেকোরেশনটা কেমন হয়েছে। এসেছিলাম হচ্ছে আমিনপুরে, কিন্তু ভাই এখন যাচ্ছি, হঠাৎ প্ল্যান হলো সকাল থেকে কিছু কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই কারণে এখন যাচ্ছি ভাই হচ্ছে তোমাদের পরিবারই। তো সকাল সকাল ভাই আলাদাই লাগবে, কারণ এই এখন পুরো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, পুরো ক্লাউডি ওয়েদার। তো যাই হোক চলো আবার একটু চা টা খাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভাই। ভাই আমার নাকি দিদির বিয়ে নাকি আজকে, পরিবারই চলে আসছি ভাই চা খেতে। গাইজ আফটার লং টাইম ভাই একটু ফ্রি হলাম, সেই কারণে তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা করছি। এখন সময় হচ্ছে গাইজ তোমার দেখতেই পাচ্ছ 1:35 হয়ে গেছে। তো যাই হোক চলো এখন আপাতত বাইরে দেখি কত কেমন গেস্ট এসছে, তো আমি অনেকক্ষণ ধরে বাইরে যাইনি, রেডি হতে গোসল ফোসল সারতে অনেক টাইম লেগে গেছে। তো চলো আর সবাই এই হচ্ছে আমার আউটফিট ভাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, চলো। হ্যাপি বার্থডে পল ভর মে কেসে বদলতে হ্যাঁ রিশতে অব তো হর আপনা বেগানা লগতা হ্যায় ভুলে কা চেহরা সুহানা লগতা হ্যায় দুলহন কা তো দিল দিওয়ানা লগতা হ্যায় ভুলে কা চেহরা সুহানা লগতা হ্যায় দুলহন কা তো দিল দিওয়ানা লগতা হ্যায়। আজ দিন ছড়িয়া তেরে নাম দাবি আজ সজে আয়ে বে সারা শহর। জিজু ওখানে ইয়ে করছে ভাত দিচ্ছে, দেখ নতুন জিজু কটা বাজে দেখ, তো দেখি টাইমটা দেখি ভাই 4:00 সময় ভাই ভাত খাচ্ছি, আর এখানকার ওয়েটার গুলো দেখছো সব এই এসছে শেরওয়ানি পরে আছে, একটা বাচ্চা এসে বলছে যে ভাই এইটা বড় নাকি এখানে খাওয়া দাওয়া দিচ্ছে। দেখো এটার নাম হচ্ছে চিকেন স্যাটে, মানে স্যাট স্যাট করে খেতে হবে, দেখো এইবার স্যাট করে টানলাম আর এই স্যাট ছেড়ে দিলাম। ওয়াও
आज हो गई आवे रब दी महर हाय सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महर कांग्रेचुलेशन ভালো রেখো আমার বোনকে প্রমিস গানটা তো তোমার জন্য গানটা তো পুরো তোমার জন্য গানটা তো তোমার বলা দরকার बच्चे से खान माश को दिल में रुक साथ म्यान बाई जानो बच्चे से खान माश को दिल में रुक साथ म्यान बाई जानो बच्चे से खान माश को उंगली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे मुड़के ना देखो दिलबरो दिलबरो मुड़के ना देखो दिलबरो মানে কোন দিন ইয়েটা কি সেটা ভালো ভাবে বল ইয়েটা কি ওই হলো আর কি তোমরা তো সবই বোঝো নাকি তোমরা তো আর জুনিয়র না তো যাই হোক চলো এই ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে তোমরা তো বড় বড় ব্লগ দেখতে পছন্দ করো না সেই জন্য ব্লগটা একটু আমি ছোট করে দিই বল টাইম পাস নি ভিডিও বানানোর আগে ট্রল করতে বুঝলে আমি বললাম ভিডিওটা শুট করে দে চুপচাপ দাঁড়িয়ে ক্যামেরাম্যানের কাজ কি চুপচাপ দাঁড়িয়ে থাকা বক বক করে যাচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা যায় একটা লাইক এরকম করে ঠুকে দাও একটা কমেন্ট কেউ লাইক দেবে না কেউ লাইক দেবে না সব ডিসলাইক করে দাও আর আমার চ্যানেলটার নাম হচ্ছে টাইমিং ব্লগ সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর লাইকটা করে দাও Thank you.
क्या करूं मैं, मर जाऊं। गुड नाइट टाटा। ना 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 सुनो কথাটা বলতে দাও, শেয়ারটা করে দাও, সাবস্ক্রাইবার ভাই খুব মানে সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজ খুব ডাউন চলছে, আর ভাই চ্যানেলটা গ্রো হচ্ছে না। তোমরা যদি চাও ভিডিও আরো আসুক তাহলে চ্যানেলটাকে একটু গ্রো করতে হবে, তো ঠুকে দাও সাবস্ক্রাইব বাটনটা, লাইক বাটনটা আস্তে করে ঠুকে দাও। চলো দেখা হচ্ছে পার্ট 2 তে। মুড়কে না দেখো দিলবারো দিলবারো।